Good evening. Good evening. Good evening. আপনারা সবাই খাচ্ছেন তো ভাবলাম যে আমি একটু আসি আপনাদেরকে একটু হাসাই চেষ্টা করে দেখতে পারি হাসানোর খাওয়া দাওয়া করতে তো একটু বোর হয়ে যান না আমি যেমন খাইতে খাইতে খুব বোর হয়ে যাই আপনাদের হইতে পারে তো আপনাদেরকে কিছু জোক বলে যদি আপনাদেরকে একটু এন্টারটেইন করা যায় তাহলে খুব ভালো হয় তো প্রথমেই যে জোকটা মাথায় আসছে সেটা হলো একজন টিচার হঠাৎ করে ক্লাসরুমে ঢুকে একটা স্টুডেন্টকে বলে আই বলো তো পৃথিবী যে গোল এটা তুমি কিভাবে প্রমাণ করবা তো স্টুডেন্ট কিছুক্ষণ মাথা চুলকালো কিছুক্ষণ চিন্তা করলো চিন্তা করলো বলো স্যার আমার তো প্রমাণ করার দরকার নাই আপনি বলছেন এটাতেই আমি বিশ্বাস করছি স্যার তিনি আসবেন আরাম করে আয়েশ করে কাপুচিনি খাবেন আর ওইখানে দাঁড়িয়ে আবল তাবল বকে কয়ে মাস শেষে পয়সা নেবে শোন ব্যবসার বন্ধুত্ব একসাথে চলে না তুই বলেছিস ওকে আজকের পর থেকে ওই গাধাটার জন্য আমার রেস্টুরেন্ট একেবারে ক্লোজ বলি নাই আব্বা পরে বলবো না পরে বলবি মনে গাধাটারে কান ধরে এক্ষুনি নামা আমি কইতাছি রেস্টুরেন্ট নিয়ে একটা জোক বলি কি বলে তো রেস্টুরেন্ট নিয়ে যে জোকটা সেটা হচ্ছে একজন মানুষ খেতে এসেছেন তো ওয়েটার তাকে স্যুপ এনে দিয়েছে হলো উনি তো স্যুপ দেখে খুব খেপে নেবে আই ওয়েটার এদিকে আসো এদিকে আসো তোমার স্যুপের মধ্যে টিক টিক গেল তো ওয়েটার বলছে স্যার 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 আসতে বলেন আপনি আমাদের রেগুলার কাস্টমার এক পিসি ছিল দিছি জোরে চাইলে সবাই চাইলে তো বিপদ হয়ে যাবে স্যার তো আমি আমার একটা বাতিক আছে আমি প্রায়ই মাওয়া যাই ইলিশ মাছ খেতে তো আমি একদিন গেলাম ইলিশ মাছ খেলাম খুব সুস্বাদু তিন দিন পরে বন্ধু বান্ধব নিয়ে আবার গেলাম তো ইলিশ মাছ দিল কিন্তু ওই রকম স্বাদ লাগছে না তো আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে কী হলো আমি তিন দিন আগেই তোমাদের এখানে ইলিশ মাছ খেলাম এত সুস্বাদু ছিল এখন এটা এরকম লাগছে কেন তো ওইটা খুব চিন্তাভাবনা করে বলছে যে স্যার এরকম তো হওয়ার কথা না কারণ তিন দিন আগের মাছটাই তো আপনাকে দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টের মালিক না খুব কিপটা এতই কিপটা যে কর্মচারীদের বেতনটাও ঠিক মতো দেয় না তো কর্মচারীরা একদিন বিরক্ত হয়ে রেস্টুরেন্টের সামনে লিখলো ওই রেস্টুরেন্টের মালিক একটা গাধা পরদিন সকালবেলা রেস্টুরেন্টের মালিকের এটা চোখে পড়লো উনি এখানে লিখে দিলেন এই রেস্টুরেন্টের মালিক গাধাদের টাকা দিয়ে রাখে বেতন দিয়ে রাখে আপনাকে সবার আগে থ্যাংক ইউ আপনি প্রথম যে আমার কোনো জোক শুনে হাততালি দিয়েছেন এবং আপনার জন্য সবাই হাততালি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান গুড ইভিনিং অ্যান্ড আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোস্ত আজকে তো ফাড়া ফালাইছি আঙ্কেল শো দেখছে আঙ্কেল দেখলে তো টাসকি খেয়ে যাওয়ার কথা আজকে তোর জোকসে ঠক হইছি মগর বাপার বুঝাইতে কি বুঝাইতে পারছো না তুই দেখছো স্ট্যান্ডিং ওভেশন দিছে আজকে আমার অত বোঝার টাইম নাই তুমি আজ থেকে আউট আঙ্কেল আঙ্কেল আপনি আমাকে আরেকটা সুযোগ দেন আঙ্কেল আউট আউট দোস্ত তুই প্লিজ